প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদের জানাই আদাব। আপনারা জানেন আসন্ন বল্লমসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, আমার মার্কা হলো বাস। লোকটাও যেমন মার্কাটাও তেমন, এটা তো দেখেছি দেখে আর কি কয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, পূর্বে যারা ইউনিয়নের দায়িত্ব পালন করে গেছে তারা কোনোদিনও জনগণের ভালো চায় নাই, তারা খালি গরিবের হক মেরে নিজের পকেট ভরেছে। এলাকার কোনো উন্নয়ন চোখে পড়ছে না, রাস্তাঘাটগুলোর বেহাল দশা, স্কুল কলেজ মাদ্রাসা কমিউনিটি ক্লিনিকের ম্যানেজিং কমিটিগুলোর দায়িত্ব তাদের আন্ডারে। এগুলো থেকে আমার গরিব দুঃখী মানুষ কি পালো? কিছুই না, কেননা তারা নির্বাচনটা ব্যবসা হিসেবে নিছিল, যে ব্যবসা তারা লাভবান হয়েছে। আমি সেই সব দুর্নীতিবাজ চেয়ারম্যানদের কবার চাই, বহুত তো গরিবের হক মারলেন আর কত, এবার থামেন। নির্বাচনের আগে এত ভালো গিরি আর দেখান লাগবি না, আপনাদের চরিত্র জানা আছে। প্রিয় ভোটার ভাই ও বোনেরা আমার, আমি মকবুল তালুকদার চেয়ারম্যান প্রার্থী হয়েছি আপনাদের সেবা করার উদ্দেশ্যে। আমি কথা দিচ্ছি আপনাদের মূল্যবান ভোট পাওয়া যদি আমি চেয়ারম্যান হওয়ার পারি, এলাকার মানুষদের অভাব অনটন দূর করবো। আর সরকারি সকল সুযোগ সুবিধার মধ্যে আমার ইউনিয়নের গরিব ও মেহনতি মানুষদের আওতাভুক্ত করবো, এলাকার রাস্তাগুলো আর ভাঙ্গা থাকবি না, সব পাকা করে দেবো। আমি আরো কথা দিচ্ছি অত্র ইউনিয়নের চিকিৎসা ক্ষেত্রগুলো উন্নত করতে প্রয়োজনে আরো একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করবো। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, 28 তারিখ নির্বাচনে বাস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। চাচা সেই বক্তব্য দিচ্ছেন, জনগণ তো একবারে গলে গেছে। এটা ভোটের মাঠ রে বুঝলু, পাশা কখন কোন মুখে উল্টে যাবি কোয়া যাবিল্লাই, তাই যত পারা যায় প্রতিশ্রুতি দেওয়া লাগবে। আপনার তো ভোট চাওয়ার টেকনিক ভালো আছে, অভিনয় তো ভালোই করলেন। নির্বাচনের আগে এলে অভিনয় না করলে কেউ ভোট দিবি হে? কে চাচা চলেন, উত্তরপাড়া আর একটা জনসভা আছে, সেটি যাওয়া লাগবি। হ চলেক। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা জানিনি তো চেয়ারম্যান পদে দাঁড়াইছি, আমার মার্কা হলো বাস। বাস শুনলাম তো, মার্কা ভালোই আছে। আপনারা গ্রামের সকল মুরব্বী চাইলে কিন্তু আমি চেয়ারম্যান হওয়ার পারি চাচা, আমার ভোটটা দেওয়াই লাগবে, আপনি কথা দেন আমাক। দেখো বাবা, ভোট তো অনেকই চাবার আসছে, এখন কয়েকজনে কথা দেই। তবে আমাদের মতন গরিব মানুষের যারা দেখবি অত্র অঞ্চলের উন্নয়ন যারা করবি তাকে আমরা ভোট দেবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি ভোটটা পাচ্ছি, আমার নির্বাচনী অঙ্গীকার সকল গরিব দুঃখী মানুষের পক্ষে। আমি নির্বাচনে জয়ী হওয়ার বলে আপনাদের মতো বয়স্ক মানুষের জন্য সকল সুযোগ সুবিধা বরাদ্দ থাকবি। ভোটের আগে সব প্রার্থী এলে কথা কয়, ভোটের পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। কি যে কোন চাচা, আমি মকবুল তালুকদার কথা দিলে কোনো বরখলা ভবিল নয়, আমাকে একটা বারের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করেন, বৃদ্ধ ভাতা রিলিফের কার্ড আপনারাই পাবেন। চাচা তাহলে আপনার ভোটটা পাচ্ছি তো? ঠিক আছে বাবা, এত করে দেন করছো, ভোটটা তোমাকেই দেবো। খুব ভালো লাগলো, আর বাড়ির সগলি কেনা করবেন, আর আপনার পাড়াতে আমি সুন্দর সময় আসবোনি। এখন যাই চাচা, উত্তরপাড়ে একটা জনসভা আছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা যাও। চাচা আমার তো মনে হচ্ছে এই লোক আপনাকে ভোট দিবি। যে কৌশল প্রয়োগ করছি ভোট দিবি না কিছু? হ্যাঁ বুঝছি, মানুষের যত প্রতিশ্রুতি আর তেল মারা যাবি তত ভোট পাওয়া যাবি। তুই খালি দেখে যা আমি কি করি, এই প্রতিশ্রুতি আর তেল মারে এবার চেয়ারম্যান হব। আমারও তাই মনে হচ্ছে, এবার আপনি চেয়ারম্যান হবেন। চাচা সকাল থেকে বাইরে একটা লোক বসে আছে, আপনার সাথে দেখা করবি। কোষ কি ঝটপট পাঠিয়ে দে, আমার আবার ডিজি অফিসে যাওয়া লাগবি। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি। এই যে চাচা চেয়ারম্যান সাহেব আছে, এখন যা দেখা করেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ভেতরে আসমো? আসেই তো গেছেন, সামনে বসেন। তা মুরব্বী কি সমস্যা আপনার, তাড়াতাড়ি কয় হলেন? বাবা তুমি কি আমাকে সিনিয়র পাছ? না না সিনিয়র পাইনি তো। কি কও, 9 নম্বর ওয়ার্ডের সুলদুর গ্রামে তোফাজ্জল হামি, ওই যে ভোটের আগে রাস্তার মধ্যে কথা হলো না? আরে চাচা ভোটের মধ্যে বহুত মানুষের সাথে কথা কইছি, সুগলি ফেস কি মনে আছে? আপনি কিছু করতেন সেই কথা বলতো। তুমি তো ভোটের আগে কথা দিছিলে জয় হওয়ার ফলে অসহায় দরিদ্র বৃদ্ধ মানুষকে বয়স্ক ভাতার কাট করে দিবে, তাই আমি আজ ছিলাম বয়স্ক ভাতার একটা কাট করে লওয়ার জন্য। ভোটের আগে কখন কুটি কোন প্রতিশ্রুতি দিছি ছেলে কি আর মনে আছে চাচা? বয়স্ক ভাতার কাট করে লিবার গেলে কিছু খরচাপাতি করা লাগবে, সেটা করে পাবেন? আমি নিজেই একজন গরিব মানুষ বাবা, অভাবের তারণায় বৃদ্ধ ভাতার কাট করে লিবার আছি, আমি টাকা কোন দিব? টাকা নাই মাগনা মাগনা তো কোনো কাম হবিল্লাই চাচা, শুধু শুধু আমার সময়টা নষ্ট করলেন। আপনি এখন চলে যান তো, আমার জরুরি কাম আছে, এখন আমার বাড়ি লাগবে। কে রে বুঝলো? চাচা কোন কি রে, যত সব আউল ফল লোক রুমত পাঠাস, এলে 22 নম্বর লোক তুই হ্যান্ডেল করে পাস না? এলে লোকে হ্যান্ডেল করে পারলে তো আমারও পকেটে কিছু টাকা ঢুকবি। আচ্ছা চাচা এরপর থেকে এলে লোক আর রুমে ঢুকে পারবি না, সব আমি হ্যান্ডেল করবো। হ্যাঁ সেটাই করিস, এখন আমি বারো মা, আর এই মুখে সব সামলে নিস। ঠিক আছে চাচা। হাই রে চেয়ারম্যান, নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি আর ভালোগিরি দেখালু, এটা দমো ওটা দমো, এখন সব উল্টে গেছে, আমাকে আর চিনবেরও পাচ্ছ না। একটা সামান্য বয়স্ক ভাতা কাটের জন্য এই বৃদ্ধ গরিব মানুষের কাছ থেকে টেকা চাস? টেকাই যদি থাকলো নি তাহলে কি তোর কাছে আমি কাট করে লিবার চাই? গরিবের কপাল সারা জীবন ইঙ্কেই থাকবি, এই নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাকে আর কেউ নেই।